নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থাটা কার্যত রাজ্যে ভেঙে পড়েছে। কেন বলছি আপনারা জানেন, অনশনে যাচ্ছে একের পর এক। আপনারা আগে শুনেছেন সরকারি হসপিটাল, এই মুহূর্তে সরকারি হসপিটালের মধ্যে আর সীমাবদ্ধ নেই, কারণ প্রতীকী অনশনটা 48 ঘন্টা ধরে এমন অ্যাপেলো থেকে শুরু করে সিএমআরআই থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি হসপিটালগুলো এই মুহূর্তে সামিল হয়েছে। কার্যত এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি বলুন বেসরকারি বলুন সবই স্থগিত হতে চলেছে একদম 48 ঘন্টা কার্যত। কারণ মানুষ অসুস্থ হলে এই মুহূর্তে সাহারা পাবে কি না, কতটা পাবে, যারা বিদেশে চিকিৎসা করায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যে কতটা পাবে মানুষ, কতটা সুস্থ হয়ে উঠবে, সেটা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মুখে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাইবো, উনাকে জিজ্ঞাসা করতে চাইবো, যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন চলছিল, মুখ্যমন্ত্রী যখন অনশনে ছিলেন, তখন মুখ্যমন্ত্রী বলেন 26 দিন অনশন করেছি, আজকে 8 দিন ছোট ছোট বাচ্চা বাচ্চা ডক্টররা, যারা জুনিয়র ডক্টররা, তারা অসুস্থ হয়ে পড়ছে, একের পর এক হসপিটাল মুখী হচ্ছে, তাতে মুখ্যমন্ত্রীর কেন ঘুম ভাঙছে না? মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে কেন মমতা বোধ এখনো পর্যন্ত জাগছে না? যিনি কিনা ধর্না মঞ্চে দিদি হিসেবে পৌঁছে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি। ধর্না মঞ্চে তারা শুধু ধর্নায় বসেছিল, কিন্তু এখন তো আমরণ অনশন, স্যার কি বলবেন? আমি ভাবতে পারছি না যে মানে আমরা যখন 5 ঘন্টা না খেয়ে থাকতে পারি না, তখন 9 দিন ধরে ডাক্তারবাবু, বেশ কয়েকজন ডাক্তারবাবু তারা অনশনে রয়েছেন, এবং মানে মানে প্রকৃত অর্থে অনশন। এর আগেও কেউ কেউ অনশন করেছেন, তাদের কারো বিরুদ্ধে অভিযোগ আছে যে রাতেবেলা খাওয়া দাওয়া করতেন, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ আছে যে পর্দা টানিয়ে দিয়ে স্যান্ডউইচ কেটেন, কারো কারো বিরুদ্ধে অভিযোগ আছে যে বালিশের নিচে যেখানে ধর্না মঞ্চ ছিল সেখানে চকলেট থাকতো, সেই মানে ক্যাডবেরি থাকতো, সেই ক্যাডবেরি খেতেন। ফলে এইরকম তো অনশন নয়, একদম নিজেরাই ডাক্তারবাবুরা তোমার গিয়ে সিসি ক্যামেরা বসিয়ে জনসমক্ষে তাদের প্রতিনিয়ত মুভমেন্টগুলো মানুষকে জানাচ্ছেন, এবং প্রকৃত অর্থেই তারা মানে অনশনে রয়েছেন। এই মানে হিউম্যান বডিতে 9 দিন না খেয়ে থাকাটা বিরাট ব্যাপার, কি কষ্ট! যে কোনো সময় একটা অর্গানের কিছু হয়ে যেতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় আমরা আতঙ্কে থাকি যে এই মানুষগুলো না খেয়ে কী করে আছে, কী করে সম্ভব এটা? মানে সত্যি বলতে কি মানে এতটা আবেগতাড়িত হয়ে যাই যখন ভাবি যে এই ডাক্তারবাবুরা মানে যারা ব্রিলিয়ান্ট, ভারতবর্ষের সেরা মেধা, সেই মানুষগুলো 10 দফার যে দাবি রেখেছে, প্রত্যেকটা দাবি আপনার আমার স্বার্থের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা দাবি সাধারণ নাগরিকের জীবনের সাথে সম্পর্কিত। ধরো কেন্দ্রীকৃতভাবে যদি স্বচ্ছ অ্যাডমিশন, অর্থাৎ রোগী অ্যাডমিশন হয়, যদি নেতাদের ধরতে না হয়, দুর্নীতির বাইরে গিয়ে যদি অ্যাডমিশন হয়, মানে তা কেন্দ্রীয় অ্যাডমিশন ব্যবস্থার দাবি তারা তুলেছেন, এটা কেন মানবে না মমতা বন্দ্যোপাধ্যায়? কেন মানবেন না? দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেগুলো তদন্ত করার কথা তারা বলছেন, তারা বলছেন যে ভাই ছাত্র সংসদ যে নির্বাচন সেটা ইমিডিয়েটলি সম্পন্ন করতে হবে, অর্থাৎ মানে বিভিন্ন মেডিকেল কলেজগুলো পরিচালিত হচ্ছে অগণতান্ত্রিক কিছু শাসক দলের নেতা নেত্রীদের দ্বারায়। কেন সেখানে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের আশ্বাস মুখ্যমন্ত্রী দিতে পারছেন না? 5 মিনিট সময় লাগার কথা এবং তার কাছে আসছেন না। মানে যারা অনশন করছে, শিলিগুড়ি হতে পারে, সেটা কলকাতায় হতে পারে, তাদের কাছে তো মুখ্যমন্ত্রী আসবেন, তিনি নির্বাচিত মানে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেন আসতে পারছেন না, কি অসুবিধে তার? তাহলে কি এই প্রশ্নটা যারা তুলছেন যে মুখ্যমন্ত্রী আসতে পারছে না, তার কারণটা হলো যে আরজি করের যে 10 দফার দাবি, সেই দাবিগুলো উপর দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের রাজনীতি রক্ষা করবার জন্যই মুখ্যমন্ত্রী সেগুলো পূরণ করতে পারবেন না? তৃণমূলের রাজনীতি মানে কি? তৃণমূলের রাজনীতি মানে হলো ভাই থ্রেট দাও, ভয় দেখাও, সন্তুষ্ট করো, বিভিন্ন জায়গাতে নিজের আধিপত্য কায়েম করো, এটা আরজিকর থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালগুলোতে তৃণমূলের নেতা মানে ছাত্র নেতারা মানে আধিপত্য কায়েম করে রাজত্ব করেছে, সেই রাজত্ব ভেঙে যাবে, তাই স্বচ্ছ নির্বাচন করা যাবে না? যে অভিযোগটা আসছে যে দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে তৃণমূলের সরকারটা, শিক্ষা থেকে স্বাস্থ্য মানে পঞ্চায়েত থেকে পুরসভা সর্বত্র দুর্নীতি, তাহলে এই ডাক্তারবাবুরা স্বচ্ছভাবে প্রশাসন পরিচালনা যে দাবি করেছেন, সেই স্বচ্ছ প্রশাসন চালালে তৃণমূলের রাজনীতি করা সম্ভব হবে না, তৃণমূল উঠে যাবে, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তাদের দাবিগুলো মানতে চাইছেন না? এই প্রশ্নটা তারা তুলছেন, সেই প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করেন সেইখানে ভয় ভীতি সন্ত্রস্ত করো, মানে রাজদখলের থেকেও বুদ্ধখল বেশি করো, এই ভাবনা দ্বারা পরিচালিত হওয়ার জন্যই কি ডাক্তারবাবুদের ন্যায়
যে দাবিগুলো, ন্যায়সঙ্গত দাবিগুলো, সমাজের দাবিগুলো, মানুষের চাহিদাগুলো, সেগুলো পূরণ করতে পারছেন না। নাহলে এই দাবিগুলো পূরণ করার মধ্য দিয়েই সরকার তো একটা সদিচ্ছার পরিচয় দিতে পারতেন, সমাজের উন্নতি হতো, গরিব মানুষের উন্নতি হতো। ডাক্তারবাবুদের প্রত্যেকটা দাবির সাথে সমাজের প্রান্তিক মানুষ, গরিব মানুষের স্বার্থ সম্পর্কিত। তাহলে কি তৃণমূল সরকার গরিব মানুষের পক্ষে নয়, কেবলমাত্র ডোল পলিটিক্স করে, অর্থাৎ কিছু টাকা তাদেরকে ট্রান্সফার করে ভোটের রাজনীতি নিশ্চিত করতে চাইছে, ভোট কিনতে চাইছে? নাহলে কেন সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে তৃণমূল কংগ্রেস এত অনীহা? কি কারণে যে 10 দফা কর্মসূচি আসে, প্রত্যেকটা কর্মসূচি মানুষের কর্মসূচি, মানুষের স্বার্থের জন্য, গরিব মানুষের জন্য? মানুষের নয়, এটার সঙ্গে রাজনৈতিককরণ হয়েছে, শুধুমাত্র তাদেরকে অনশনে রেখে এটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন হচ্ছে। মানে কোনটা মানে রাজনীতি করা হয়েছে, কোনটা মানুষের স্বার্থে নয়? মানে কেন্দ্রীয় ভাবে কে কোন কোথায় কোথায় ভর্তির সুযোগ আছে, কিভাবে ভর্তি হবে, সেটা কেন্দ্রীয় ভাবে স্থির হবে, এটা কি জনস্বার্থের সাথে সম্পর্কিত নয়? একটা মানে বিভিন্ন জেলার থেকে যখন একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতাল, আরেকটা হাসপাতালে আরেকটা হাসপাতালে মানে ঘুরতে হয় রোগীদের, সেটা বন্ধ করবার জন্য একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম যে দাবি তারা তুলেছেন ডাক্তারবাবুরা, এটা মানুষের সাথে সম্পর্কিত নয়? এটা প্রান্তিক মানুষের সাথে সম্পর্কিত নয়? ডাক্তারবাবুরা যে দুর্নীতিমুক্ত স্বচ্ছ মানে স্বাস্থ্য প্রশাসনের কথা বলছেন, সেটা কি সাধারণ মানুষের স্বার্থের সাথে সম্পর্কিত নয়? সেটার মধ্যে রাজনীতি আছে কোনো? যে ডাক্তারবাবুরা গণতান্ত্রিক উপায়ের ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, সেটা কি মানে মানে তাদের ন্যায্য দাবি নয়? আবারও তোমায় বলছি, তাহলে নির্বাচন, নির্বাচনের বাইরে যেটা হচ্ছে সেটা হলো তৃণমূল কংগ্রেসের আধিপত্য কয়েম হচ্ছে। তুমি দেখছো যে একের পর এক ছাত্রনেতা, যে ছাত্রনেতাদের কীর্তিকলাপ বিভিন্ন মানে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এইবার মেডিকেল কলেজে উঠে আসলো, যে এগুলো যেন ছাত্রনেতাদের জায়গিরদারি, তারা ওই সেই প্রতিষ্ঠানগুলোতে নিজেদের জায়গিরদারি বজায় রাখবে। তার মানে শেষ পর্যন্ত ডাক্তারবাবুদের দাবিগুলো যদি কোনো কার্যকরী করা হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাই উঠে যাবে। সেই কারণেই ডাক্তারবাবুদের দাবিগুলো মানা হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা, যে ডাক্তারবাবুরা যখন অনশনে আছেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় অনশনরত ডাক্তারবাবুদের কাছে নির্বাচিত প্রতিনিধির প্রধান আসবেন, মুখ্যমন্ত্রী আসবেন, এটাই স্বাভাবিক। এবং কেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসা উচিত? কেন আমরা তো নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে সাধারণ মানুষের যে আবেগ, সাধারণ মানুষ চাইছে ডাক্তারবাবুদের সাথে আপনি কথা বলুন, ডাক্তারবাবুদের সাথে কথা বলে আপনি সমস্যাগুলো নিরসন করুন। ডাক্তারবাবুদের পরিবারে যারা মানে অনশনরত আছেন, ডাক্তারবাবুর পরিবারের বাবা মা মানে এই সেই ছাত্রদের বাবা মা, তারা যা দুর্ভাবনায় আছে, দুশ্চিন্তায় আছেন, প্রতিনিয়ত চিন্তা করছেন আমার সন্তানের কি হবে, আমার সন্তানের কি হবে। রাজ্য সরকার কেন এত পাষণ্ড, কেন রাজ্য সরকার এতটাই মানে বলা যায় নির্দয়, এতটাই নিষ্ঠুর, কেন তাদের বাবা মার মুখের দিকে তাকিয়ে যারা অনশনরত ছাত্রছাত্রী, তাদের বাবা মা প্রতিনিয়ত তারা দুশ্চিন্তায় আছেন, কি হয় কি হয় বলে, তাদের পাশে কেন রাজ্য সরকার দাঁড়াবে না? তাদের বাড়িতে রাতে পুলিশ যাচ্ছে, আগে আপনি শুনতেন মধ্যরাতে চোর আসতো, এখন মধ্যরাতে পুলিশ যাচ্ছে প্রত্যেকটা অনশনকারী, এমনকি একজনের বাড়ি উত্তরপ্রদেশ, তার বাড়িতেও কলকাতা পুলিশ পৌঁছে গেছে। দেখো যেটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস। তুমি জানো যে কিছুদিন আগে যারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছিল ত্রিধারা সম্মেলনীর পুজোর সামনে, তাদেরকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং 7 দিনের রিমাইন্ডার নেওয়া হয়েছিল, সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছেন যে ক্ষমতা আছে জন্যই আপনি এই ধরনের অত্যাচার করতে পারেন না, ক্ষমতা আছে জন্যই আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না, ক্ষমতা আছে বলেই আপনি অ্যারেস্ট করতে পারেন না, ক্ষমতা আছে বলেই আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। ফলে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে যেভাবে সরকার দমনপীড়ন নীতির মধ্য দিয়ে, দমনের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে এটা এই ছাত্রদের মানে আন্দোলনকে বা ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তারবাবুদের আন্দোলনকে দমন করবার চেষ্টা করছেন, তাদের ন্যায় বিচারকে দাবিয়ে দিতে চাইছেন, তৃণমূলের রাজনীতি মানে সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চাইছেন, তাতে পুলিশ প্রশাসন যেভাবে ব্যবহার করতে চাইছেন, অতীতেও যেটা তারা করেছেন, এটা নক্কারজনক। এই উদাহরণগুলো কিন্তু থেকে যাবে। আমি বলছি যারা আজকে তৃণমূল কংগ্রেসের মানে বিভিন্ন পদে আছে, শীর্ষ পদে আছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা আছেন, তাদের বয়স হয়ে গেছে, তারা একটা সময় হয়তো ভারতবর্ষ পশ্চিমবাংলার রাজনীতিতে আর থাকবেন না, কিন্তু যারা অল্প বয়সী তৃণমূলের নেতা, দেবাংশু থেকে শুরু করে, অরূপ চক্রবর্তী থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে, যারা অল্প বয়সী নেতা, আমি তাদেরকে বলবো যে যে উদাহরণগুলো রেখে যাচ্ছেন, সেই উদাহরণগুলো কিন্তু যখন বিরোধী থাকবেন তখন আপনাদের দিকে তীর হয়ে আসবে। যেমন করে সিপিএমের আমলে যে সিপিএমের পুরনো নেতারা, যারা মন্ত্রিসভা ভোগ করেছে, তারা কিন্তু আজকে নেই কেউ, না নিরুপম সোম আছে,
না বুদ্ধদেব বাবু আছে, না অন্য কোনো নেতা আছে। আজকে যখন কলতানকে, আজকে যখন শতরূপ ঘোষকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে, জের বার হতে হচ্ছে, অর্থাৎ বাম নেতারা যে অন্যায় অবিচারগুলো করেছিল, অত্যাচার করেছিল, তার যেমন প্রতিনিয়ত দায়বদ্ধতা শো করতে হচ্ছে, দায়বদ্ধতা দেখাতে হচ্ছে, জেরবার হয়ে যাচ্ছে উত্তর দিতে দিতে, শতরূপ থেকে শুরু করে কলতান থেকে মীনাক্ষীরা, ঠিক তেমনি ভাবে আগামী দিনে কিন্তু দেবাংশু থেকে শুরু করে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে পার্থভৌমিক থেকে শুরু করে কুণাল ঘোষ, এদেরকে কিন্তু উত্তর দিতে হবে যে ভাই তোমার আমলে কিন্তু পুলিশ অত্যাচার করেছিল, পুলিশ কিন্তু মানে রিমাইন্ডার নিয়েছিল কেবলমাত্র উই ওয়ান ফর জাস্টিস এই স্লোগানটা রাখার জন্য। যদিও আমরা সবাই জানি সংবিধানের 19 নম্বর ধারা অনুসারে প্রত্যেকটা নাগরিকের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর অধিকার আছে, যে কোনো স্থানে বিক্ষোভ দেখানোর অধিকার আছে, এবং সেইখানে কিন্তু প্রশ্নটা আসবে যে আজকে আপনার পুলিশ প্রশাসন দিয়ে যেভাবে দমন করতে চাইছেন আন্দোলনকে, ডাক্তারবাবুদের ন্যায্য দাবিগুলোকে দমিয়ে দিতে চাইছেন, আপনাদের তৃণমূলের যে রাজনীতি সেটাকে প্রতিষ্ঠা করতে, এটা কিন্তু আগামী দিনে আপনাদের প্রতিনিয়ত কিন্তু খোঁচা দিবে, আপনাদের দিকে কিন্তু তীর আসবে, বিশেষ করে ইয়ং জেনারেশন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বা সিনিয়র অনেক নেতৃত্বই কিন্তু সেদিন থাকবেন না, কিন্তু আপনারা যারা তৃণমূলের ইয়ং নেতা, ইয়ং জেনারেশন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে গণতান্ত্রিকভাবে যদি আপনারা প্রশাসন পরিচালনা করেন, সরকার পরিচালনা না করেন, দল পরিচালনা করেন, আগামী দিনে কিন্তু আপনাদেরও কিন্তু প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেদিন কিন্তু জেরবার হবেন শুধুমাত্র আজকের নেতৃত্বের ভুলের জন্য। আলাপন বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলছেন গণ ইস্তফা গ্রাহ্য নয়, যদি মানে সিঙ্গেল ইস্তফা তিনি বলছেন, বলছেন দেখো মানে গণ ইস্তফার মধ্য দিয়ে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়েছে। গণ ইস্তফা যে বিভিন্ন ডাক্তারবাবুরা দিয়েছেন সেটা স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনাস্থা সরাসরি, যে হ্যাঁ ভাই আমরা স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখছি না তাই গণ ইস্তফা দিচ্ছি। গণ ইস্তফা হলো একটা গণতান্ত্রিক উপায়ে সরকারকে বোঝানোর জন্য, এই ধরনের গণ ইস্তফা একটা গুরুত্বপূর্ণ কৌশল, এবং গণ ইস্তফার মধ্য দিয়ে একটা নৈতিক ভাবনাও প্রকাশ পায় যে হ্যাঁ আমি আমার চাকরিটাকেও, আমার রোজগারকেও আমি বন্ধক রাখতে পারি, আমি আমার রোজগারকেও চ্যালেঞ্জ করতে পারি, আমার রোজগারকেও আমি ছেড়ে দিতে পারি শুধুমাত্র বৃহত্তম সামাজিক কারণে। এবং সেই সামাজিক কারণ কি? গরিব মানুষের জন্য যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি পূরণ করুক রাজ্য সরকার, সেই দাবিতে প্রয়োজনে আমি আমার কর্মসংস্থানও ছেড়ে দিতে পারি, এই ভাবনাই গণ ইস্তফার মধ্যে রয়েছে। এর মূল্য বোঝার ক্ষমতা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেই, যারা সবকিছু পায় সবকিছু পায়, শুধু চাই চাই চাই, যাদের স্বভাব খাই খাই খাই, যাদের স্বভাব, তাদের পক্ষে কিন্তু গণ ইস্তফা বোঝার ক্ষমতাই কার্যত নেই বলা যায়। একই সাথে আমার সঙ্গে রয়েছেন প্রবাসী বাঙালি, কথা বলবো দাদার সঙ্গে, একদম বলছে ব্যাঙ্গালোরে আশিস দাস, ব্যাঙ্গালোরে কি ইম্প্যাক্ট পড়ছে এইগুলোর? প্রথম যে প্রথম ঘটনাটা শোনার পরই আছে বাঙালি হিসেবে খুবই লজ্জাজনক, ঠিক আছে, মানতে পারা যায় না। তারপর যখন এই ঘটনাটা ঘটলো, রাত দখলের যে ঘটনাটা যেদিন যে ডিক্লেয়ার করলো, প্রচুর বাঙালি একত্রিত হয়েছিলাম, আমি করমঙ্গলায় থাকি এবং প্রত্যেকে খুব কষ্ট পেয়েছি ওই দিন, এবং সব অনেক প্রচুর লোক ওখানে জমায়েত হয়েছিল, প্রচুর জায়গা, চার পাঁচ জায়গায় হয়েছিল। আমি একটা প্লেস হচ্ছে, সেটার নাম হচ্ছে করমঙ্গলা, এবং আমরা ওখানে অংশগ্রহণ করেছিলাম এবং খুব কষ্ট হয়েছিল। এবং আমরা প্রতি বছরে একবার কলকাতায় আসি দুর্গাপুজোয়, এবং আমরা জানি এই সময়টা আমরা খুব ভালোভাবে আনন্দ করতে পারবো, সবাই সাথে রিলেটিভদের সাথে দেখা করতে পারবো, কিন্তু এইভাবে সেই এইবার সেইভাবে মেনে নিতে পারি, মানে এসে এত কষ্ট হয়েছে যে বারবার খালি মেয়েটার কথা মনে পড়ছে, এবং সেইভাবে মেনেও নিতে পারিনি পুজো, তো খুবই দুঃখজনক ঘটনা। একদম প্রবাসী বাঙালি হিসেবে কার্যত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এইরকম অবস্থা স্বাস্থ্যের, এই মুহূর্তে দাঁড়িয়ে 48 ঘন্টা, এরপরেও আবার বন্ধ। শুধু আপনাকে সরকারি বলবো না, বেসরকারি, সে আপনার অ্যাপেলো থেকে শুরু করে, সিএমআরআই থেকে শুরু করে, উডল্যান্ড থেকে শুরু করে, মানে কেউ বাদ নেই, পিয়ারলেস থেকে শুরু করে একাধিক হসপিটাল আবার তারাও কর্মবিরতিতে যাচ্ছে। তার মানে তো মানুষ অসুস্থ হলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী যিনি আছেন তার উদ্দেশ্যে কিছু বলবেন প্রবাসী বাঙালি? বলবো যে দাবিগুলো ডাক্তাররা করেছে, ডাক্তারবাবুরা, এবং সেই দাবিগুলো তো প্রতিটা ন্যায্য, এবং সেগুলো তো অন্তত কিছুটা পক্ষে চিন্তাভাবনা করে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুক, এবং সেটা করলে আমার মনে হয় পশ্চিম অনেক ভালো ইম্প্যাক্ট হবে, এবং পশ্চিমবঙ্গের উন্নতি হবে, এবং ডাক্তাররা এবং পরিষেবা, যে সাধারণ মানুষ যে পরিষেবা পায় তার থেকে তারা বঞ্চিত হচ্ছে।
ঠিক মতো পাচ্ছে না, সেইগুলো সুষ্ঠুভাবে হবে। তো আমার মনে হয় এইসব যে সব দাবিগুলো প্রতিটা ন্যায্য, একদম তাদের তারা অনশনে রয়েছে, তাদের 9 দিন কেটে গেল, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বার্তা এলো না। এখন তো এটা তো মানে সরকারের বিষয়, সরকারের ব্যাপার, সরকার এটা খুব পজিটিভলি দেখা উচিত। এবং ডাক্তারদের, কারণ এই যে আজকে 9 থেকে 10 জন ডাক্তার তারা অলমোস্ট না খেয়ে রয়েছে, সেই জিনিসটা তো অন্তত কখন কি ঘটবে কেউ জানে না। কারণ আমাদের বিশ্বনাথবাবু বললেন যে যে কোনো সময় ডাক্তারের আমি আইসিইউতে সিসিইউতে ভর্তি হয়েছে, যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে, সেই জিনিস না ঘটে। এবং আমার মনে হয় প্রশাসন থেকে এই জিনিস মেনে নিয়ে ডাক্তারবাবুদের সমস্ত যে দাবি দাওয়া যে ন্যায়সঙ্গত এবং সেগুলো মেনে নেওয়া উচিত, সেগুলো সাধারণ জনগণের জন্য এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর জন্য শুভ হবে। আন্দোলন কোন জায়গায় ইম্প্যাক্ট করতে পারে, একদম স্যার, স্যার প্রবাসী বাঙালি, আজকে আশিস স্যারের সাথে আমরা কথা বলছিলাম, বলছি কার্যত দেখা যাচ্ছে আশিস দাস যা বললেন ব্যাঙ্গালোরেও যেভাবে ছড়িয়ে পড়েছে, আমি বলছি এই এত জায়গায় ছড়িয়ে পড়ছে আমাদের কালীঘাট পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন বলুন তো, কি মানে আপনারা কোন কথাটা বলছেন না? আপনিও তো মেইনস্ট্রিম মিডিয়া কার্যত বলেন, কোন কথাটা আপনারা বলতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে না? দেখো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে আরো কয়েকটা পদক্ষেপ কিন্তু জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তারবাবুদের নিতে হবে। তার মধ্যে ধরো মানে ওনারা গান্ধীজির নীতি অনুসারে সত্যাগ্রহ পালন করছেন, সত্যাগ্রহের মানে অবস্থান মানে যেটা সত্যাগ্রহের একটা পার্ট, আর দ্বিতীয় যেটা সেটা হলো সত্যাগ্রহের সর্বোচ্চ মানে অবস্থান সেটা হলো আমরণ অনশন। গান্ধীজি বলেছেন আনটু দ্য ডেথ, আনটু দ্য ডেথ মানে হলো একদম আমৃত্যু। এবার দ্বিতীয় চূড়ান্ত পদক্ষেপটা তারা নিয়ে নিয়েছেন, কিন্তু এখানে ডাক্তারবাবুদের মাথায় রাখতে হবে যে গান্ধীজি কিন্তু তার মানে লেখায় বলে গেছেন, তার জীবনে বলে গেছেন যে মানে তার সাথেই তুমি আমৃত্যু অনশন করো যার হৃদয় পরিবর্তন সম্ভব। অর্থাৎ গান্ধীজি পরিষ্কার বলেছিলেন যে যার হৃদয় পরিবর্তনই হয় না পাষণ্ড তার বিরুদ্ধে কিন্তু অনশন না করতে বলেছেন। এটা আমি মানে যারা দর্শক বন্ধু শুনছেন, ইভ্যালুয়েশন অফ গান্ধিয়ান থট, বুদ্ধদেব ভট্টাচার্যের বই, মানে পলিটিক্যাল সায়েন্সের বিখ্যাত গবেষক ভিগু পারেকের বই আপনারা প্লিজ একটু দেখতে পারেন। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে গান্ধীজি বা গান্ধীজির যদি লিটারেচার বা গান্ধীজির নিজের লেখাগুলো যদি হিন্দ স্বরাজ পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গান্ধীজি খুব পরিষ্কার করে বলে গিয়েছিলেন যে সেখানেই অনশন করা উচিত যেখানে সামান্যতম হৃদয় পরিবর্তনের সম্ভাবনা আছে, যেখানে হৃদয়টাই পাষাণ, যেখানে হৃদয়টাই পাথর, যেখানে হৃদয়টাই কৌশল, যেখানে হৃদয়টাই হলো হিংস্র, সেই হৃদয় যেই হৃদয় পরিবর্তনের কোনো সম্ভাবনা যদি না থাকে তাহলে সেখানে কিন্তু আমৃত্যু অনশনের কোনো সুযোগ নেই। আমৃত্যু অনশন সেখানে কিন্তু লাস্ট রিসোর্ট হতে পারে না গান্ধীজি। এবং আমি শুধু বলবো যে আমি যেটা অনুরোধ করব সেটা হলো মানে রিলে অনশন করুন, রিলে অবস্থান করুন, একই সাথে মানে আপনাদের আন্দোলনটা কিন্তু ছড়ানো, মানে আপনারা অনেকটাই ছড়িয়েছেন বৃহত্তম ন্যায় বিচারের জায়গা থেকে অনেকটাই ছড়িয়েছেন, এবার কিন্তু আপনাদের গ্রাম জেলা ব্লক স্তর পর্যন্ত ছড়ানোর সুযোগ রয়েছে। ডাক্তারবাবুরা ব্লক স্তর পর্যন্ত ভিজিট করুন, সেখানে আপনাদের যে বিরাট সংখ্যক মানে শুভানুধায়ী হয়েছেন তাদেরকে অ্যাড্রেস করুন, তাদেরকেও আন্দোলনের সাথে যুক্ত করুন। মানে এবার না আপনার ডাক্তারবাবুদেরকে আমি বলবো যে আপনাদের নেক্সট স্টেপ হলো যে গ্রামগঞ্জ শহরের বিভিন্ন ছোট ছোট শহরের যে মানুষ যারা এই আপনাদের দাবির সাথে সহমত পোষণ করছেন তাদেরকে একত্রিত করতে হবে, তাদেরকে নেটওয়ার্কিং তৈরি করতে হবে, তাদেরকে সংযুক্ত করতে গেলে আপনাদের কিন্তু জেলায় জেলায় কিন্তু টিম পাঠাতে হবে, জেলায় জেলায় ব্লক লেভেলে কিন্তু আপনাদের যারা ডাক্তারবাবুরা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে মানে মানে ওই ব্লক স্তরে কিন্তু বক্তৃতা করতে হবে, আপনাদের দাবি দাবাগুলোকে নিয়ে ব্লক স্তর পর্যন্ত আন্দোলন ছড়িয়ে দিতে হবে। এটা গেল এক। দ্বিতীয় যেটা যে দেখুন আন্দোলনের আরেকটা উপায়, আজকে শাসন ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ উঠিয়ে দিয়েছেন বা সমর্থন করে না, বা বন্ধ করলে খুব মারধর করে বা পুলিশ প্রশাসন মানে নির্দয়ভাবে সেটা করেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পেছনে বন্ধ ছিল একটা মানে অন্যতম মাধ্যম। ফলে আমি মনে করি যে মানে যে কোনো দাবি আদায়ের প্রশ্নে বন্ধ বা হরতাল শব্দটা বলবো, কারণ কেরালা হাইকোর্টের রায় অনুসারে এটাকে হরতাল বলা উচিত আমাদের,
এই হরতাল পালন করার কিন্তু এখতিয়ার এখনো কোর্টের রায়ে আছে। ফলে আমি মনে করি যে হরতাল কিন্তু আপনাদের ডাকা, মানে এই পুজোর আবহের শেষ হয়ে গেলে সারা রাজ্য জুড়ে হরতাল ডাকা কিন্তু আপনাদের কিন্তু আরেকটা মাধ্যম হতে পারে। এবং তৃতীয় যেটা, সেটা হলো যে সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা খুব জরুরি, মানে বিরোধী রাজনৈতিক দল, মানে যারা আপনাদের দাবি দাবাগুলোকে সহমত পোষণ করেন তাদের মানে তাদেরকে সঙ্গে নেওয়াটাও খুব একটা পর্যায়ে কিন্তু আপনাদের খুব জরুরি হবে। সেটা মানে সিপিএম, কংগ্রেস, বিজেপি ভাবলে চলবে না, মানে পতাকাহীনভাবে সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আপনাদের সরকারের উপর কিন্তু চাপ তৈরি করতে হতে পারে। সেখানে নবান্ন ঘেরাও থেকে শুরু করে বন্ধ এর মতো কর্মসূচি নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে একটু সাধারণ মানুষের স্বার্থে প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষকে সঙ্গে আপনারা যেভাবে নিচ্ছেন সেটা কিন্তু বিস্তার করতে হবে। মানে কলকাতা শহর ছেড়ে আপনাদের জেলা স্তর পর্যন্ত নিয়ে যাওয়া খুব জরুরি। এবং একই সাথে অল ইন্ডিয়াতে যে চাপটা এই সরকারের উপর আপনারা রেখেছেন, এই অল ইন্ডিয়ার চাপটা কিন্তু বাড়াতে হবে আপনাদের সর্বভারতীয় স্তরে। সেটা কেন্দ্রীয় সরকারের উপর চাপ হতে পারে, কারণ কেন্দ্রীয় মানে মনে রাখবেন যে স্বাস্থ্য হলো যুগ্ম তালিকাভুক্ত, ফলে যুগ্ম তালিকায় কেন্দ্রীয় সরকারেরও দায় আছে। ফলে কেন্দ্রের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি কেন রাজ্য সরকারকে ডাইরেক্টিভ দিবে না, কেন মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠার মধ্যে থেকে নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে, সেই ব্যাপারেও কিন্তু আপনাদেরকে কেন্দ্রের উপর চাপ তৈরি করতে হবে। পরিষ্কার রাজ্যের পাশাপাশি কেন্দ্রের উপর চাপ তৈরি করতে হবে যাতে কেন্দ্র বাধ্য করে রাজ্যকে এই মানে মানুষের স্বার্থে এই 10 দফা দাবি মেনে নিতে। এবং সর্বোপরি আমি বলবো হরতালের বিকল্প নেই, হরতালের বাইরে গিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উপর চাপ যদি বাড়াতে হয় তাহলে আপনাদের আন্দোলনকে বিকেন্দ্রীকরণ করতে হবে, জেলা স্তর ব্লক স্তর পর্যন্ত নিয়ে যেতে হবে, ডাক্তারবাবুদের ছুটতে হবে জেলা ব্লককে। এবং একই সাথে আমি বলবো যে সর্বভারতীয় স্তরে আপনাদের কিন্তু চাপ বহাল রাখতে হবে এবং হরতালের মতন কর্মসূচিতেও আপনাদের প্রয়োজনে যেতে হবে। এবং সব সময় ভাবতে হবে এই যে কত বেশি সংখ্যক মানুষকে যুক্ত করতে পারেন, কত বেশি সংখ্যক মানে রাজনৈতিক দলকেও মানে পতাকাহীনভাবে আপনাদের ছত্রছায়া এনে সরকারের উপর চাপ তৈরি করতে পারেন। ফলে আপনারা গান্ধীজির কিন্তু ওই উপদেশটা দয়া করে মানবেন যে যেখানে হৃদয়টাই পাষাণ, হৃদয়টাই পরিবর্তন হওয়ার সুযোগ নেই। গান্ধীজি সত্যাগ্রহে আলোচনায় বলেছেন যে সেখানে আনটু দ্য ডেথ, অর্থাৎ আমরণ মৃত্যু হৃদয়হীন মানুষের বিরুদ্ধে, হৃদয়হীন মানে সরকারের বিরুদ্ধে করে আদতেও কোনো লাভ হবে কিনা, এই প্রশ্নটাও কিন্তু থাকছে।